400 টাকায় পার হেড ডিনার বুফে, মানে ভাবাই যায় না আজকালকার দিনে। টেস্ট কিন্তু আমার খুব ভালো লাগছে, দুটোই খুব ভালো। গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে রবিবারের সকাল, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন লোকনাথ বাবার মন্দিরে। এত সেজেছি কেন? কারণ হচ্ছে মন্দির ঘুরে আমি যাব মাকড়দা। অ্যাকচুয়ালি আমরা তিনজনই বেরিয়ে পড়েছি। এই যে মাকড়দা, আজকে একটা ছোট পুজো আছে বাড়িতে, সেটা সারবো, সেরে আবার বাড়ি ফিরবো আজকে। মন্দিরে এসে গেছি, ওপর দিয়ে একটা প্লেনও যাচ্ছে দেখতে পাচ্ছি, চলো তাড়াতাড়ি নামি। দেওয়া হয়ে গেছে, ভেতরে তো খুব বেশি ছবি তুলতে দেয় না, তাই জন্য আমরা ছবি বেশি তুলতে পারিনি। এখন সোজা যাচ্ছি বাড়ির দিকে, 9টার মধ্যে মা ঢুকতে বলেছিল, কারণ বাড়িতে গিয়ে একটু আলপনা টালপনা দেওয়ার ব্যাপার আছে, ঠাকুরমশাই আসবেন 10টায়, তো একটু দেরি হয়েও গেছে, এখন অলরেডি বাজে 9:15। যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করছি, এখন আছি এয়ারপোর্টের কাছে, চলো তাড়াতাড়ি যাই। আমি হই সুনাদিজ সত্যনারায়ণ, আমারে পূজিলে হয় দুঃখ বিমোচন, যজ্ঞাগ্নি তপ জপে নাই প্রয়োজন, ভক্তি করে মনে পুজে দুঃখ হবে নাশ, আর অভক্তি পুজিলে হয় তার সর্বনাশ। ওম ভূস্বাহা অগ্নয়ে ভুবস্বাহা বায়বে স্বস্বাহা। পুজো টুজো করে কমপ্লিট করে বাড়ি এসেছি, তো দুপুরবেলা প্রসাদ খেতে হয়েছে, নিরামিষ ভোগ টোক সব খেয়েছি, তো একটু ইচ্ছা করছিল রাত্রিটা যদি একটু ননভেজ খাওয়া যায়, তো তার জন্য সম্প্রতি জোম্যাটো ঘাটছিল, জোম্যাটো ঘাটতে ঘাটতে নিয়ার বাই বলে একটা অ্যাপও ডাউনলোড করেছি, আর ওইখানে দুর্দান্ত সব অফার আছে। একটা হোটেলের খুব ভালো অফার পেয়েছি, 50% ডিসকাউন্ট নিয়ার বাইতে বুকিং করলে 50% ডিসকাউন্টে ডিনার বুফে, তো সেটাই বুক করেছি। হঠাৎ প্ল্যান, আমি সম্প্রতি মা তিনজনেই যাচ্ছি, হোটেলটার নাম তোমাদের ওখানে গিয়েই বলবো, কিরম বুফে কি হচ্ছে সবই দেখাবো, আপাতত রেডি হয়ে। আমরা তো খুব ভালো আছি, বেরিয়ে পড়েছি রাস্তায়, তার কারণ হচ্ছে একটা ছোট জায়গায় খেতে যাচ্ছি। হঠাৎ করে ইচ্ছা হলো একটা ভালো ডিল পাওয়া গেছে, সেই ডিলটা যাই হোক বাঙালির আর কি, একটু সস্তায় কিছু পাওয়া গেল, তো ডিলটার ব্যাপারে সম্প্রতি একটু বলে দেবো। আসলে নিয়ার বাই অ্যাপটা ডাউনলোড করেছিলাম, তো সেই অ্যাপে হঠাৎ করে দেখছি একটা ভালো ডিল রয়েছে, তারপর অ্যাজ ইউজুয়াল আমি রেস্টুরেন্টটা সার্চ করলাম, সার্চ করে দেখলাম যে বেশ ভালো, ওদের অ্যাম্বিয়েন্স ভালো, খাবার দাবার ভালো, তো আমরা ট্রাই করতে যাচ্ছি, যদি ভালো লাগে তাহলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, এবং তারপরে কিভাবে কি বুক করেছি না করেছি সবটা তোমাদেরকে জানাবো। বিষয় হচ্ছে আমরা সবসময় চেয়েও এক্সপেন্সিভ জায়গায় যেতে পারি না, আবার অনেক সময় এরকমও হয় যে ভালো খাবার হয় না বলে আমাদেরকে বেছে বেছে সেই ভালো জায়গাগুলোতেই যেতে হয় যেখানে অনেক টাকা খরচা হয়ে যায়। তো আমি এই কারণেই নিয়ার বাই অ্যাপটাকে বেশ ভরসা করি, ওরা ভালো ভালো ডিল দেয়। এই পার্টিকুলার ডিলটা হচ্ছে চারজনের খাবার আমরা পাচ্ছি প্রায় 1600 টাকা, ট্যাক্স ফ্যাক্স নিয়ে 1650 মতো, তো অ্যাপ্রক্স 400 টাকায় একটা ডিনার হয়ে যাচ্ছে, এবং সেটাও বুফে, বিশাল ব্যাপার। জায়গাটা ঠিক অ্যাপোলো হসপিটাল আর মানি স্কোয়ারের পাশে, নাম হচ্ছে দ্য সোল। এই রেস্টুরেন্টটা বেশ ভালো একটা অফার দিয়েছে, 400 টাকায় পার হেড ডিনার বুফে, মানে ভাবাই যায় না আজকালকার দিনে এইরকম এত কম টাকা এত ভালো অফার। এবার খাবারটা কিরকম হবে, কিরকম ভাবে ওরা সার্ভ করবে, সেগুলো কিন্তু ম্যাটার করে দিনের শেষে। অরিজিনাল প্রাইস হচ্ছে 699, তো আমরা পাচ্ছি 400, তো চলো দেখি কিরকম খাবার টাবার ওরা সার্ভ করে। এই যে সোল ক্যাফে,
চলো ভেতরে গিয়ে দেখি। জায়গাটা একদম অ্যাপোলো হসপিটালের পাশে, এই যে ভিজিটেল দেখতে পাচ্ছ এই বুটিক হোটেলটার মধ্যে, এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে। চলো ভেতরে যাই। তাহলে সোল ক্যাফে আমরা একটু ভুল চলে এসেছি, ওরা বললো সামনে থেকে গিয়ে বাঁদিকে গেলেই পড়বে রেস্টুরেন্ট। এই যে মেট্রো যাচ্ছে, নতুন মেট্রোটা শুরু হয়েছে যেটা, সেটা চলো গাড়িটা এখানে রেখেছে। আর এই হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রান্স। হ্যাঁ দেখি, ভালো খেলা এখন জার্মানি জাপান। পিছনে দেখতে পাচ্ছি বুফের সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে এখানে, আর লোকজন একটু কম, সন্ধেটা সবে সবে হয়েছে তো তাই। বুফে বুক করেছো তো? বুফে বুক করেছি, ওদের ইন্ডিয়ান আর চাইনিজ দু রকমেরই অপশন রয়েছে, তো আমি ভেবেছি একটা ইন্ডিয়ান নেবো একটা চাইনিজ নেবো, এবার তার মধ্যে কি কি জিনিস আছে সেগুলো ওরা আমাদের বলবে, সাজেস্ট করবে। একদমই ফাঁকা আজকে, যেহেতু উইকডেজ জাস্ট দুজন গেস্ট আছে, আদারওয়াইজ পুরো রেস্টুরেন্টই ফাঁকা। মেনুটা কিন্তু বেশ ভালোই স্প্রেড আছে, যে কোনো একটা করে তুমি নিতে পারবে, সেইখানে ওরা টাকাটা কিছু ইয়ে করেছে, আদারওয়াইজ কিন্তু খুব ভালো। ডেফিনেটলি 400 টাকা পার হেড, আবার কি স্যুপ, চিকেনের আইটেম, মেন কোর্স ভেজ, রাইস, নুডল, ডেজার্ট, এবং ওই সাইডেও আছে অ্যাজ পার ইউর চয়েস। আমরা দুখানা প্যাকেজ নিয়েছিলাম, এখানে 2% আছে, তো আমরা দুটো নিতে হয়েছে, তো দুটো নিয়েছি। একটার মধ্যে নিয়েছি হট অ্যান্ড সাওয়ার স্যুপ, আর একটার মধ্যে নিয়েছি সুইট কর্ন স্যুপ, হয়ে যাবে। তারপরে এখানে আমরা নিয়েছি স্টার্টারের মধ্যে চিলি চিকেন এই সাইড থেকে, আর এই দিকে ইন্ডিয়ান সার্ভিংস আছে, এখান থেকে নিয়েছি চিকেন টিক্কা, এই হচ্ছে আমাদের স্টার্টার। আর মেন কোর্সে নিয়েছি চিকেন, জিঞ্জার চিকেন নিয়েছি, এইটা নিয়েছি, আর হট গার্লিক সস চিকেন নিয়েছি। দুখানা চিকেনের হয়ে গেল। রাইসের মধ্যে নিয়েছি ফ্রাইড রাইস 2 প্লেট, আর নুডলস চিকেন নুডলস 2 প্লেট, এই হচ্ছে আমাদের সার্ভিংস। লাস্টে ব্রাউনি উইথ হট আইসক্রিম, হট চকলেট সস। তোমরা অনেকে কনফিউজ হতে পারো ব্যাপারটা, জিনিসটা হচ্ছে এদের ফুল ফ্লেজেড যে বুফেটা সেটা অ্যাকচুয়ালি 1100, নিয়ার বাইতে সেটা ডিসকাউন্ট করে হচ্ছে 799। তো 799-এ মেনু তোমাদের দিয়ে দেবে এরকম টাইপের মেনু, এখান থেকে তোমরা যেটা ইচ্ছে চয়েস করতে পারো। আর ফুল ফ্লেজেড মেনু এখানে রয়েছে, এখান থেকে যেটা নর্মাল যেরকম বুফে হয় সেটা ওখান থেকে নেওয়া যায়। তো যেহেতু মা একদমই খেতে পারে না, সম্প্রীতি অতটা খেতে পারে না, খাওয়ার মতো আমি একাই ব্যাটিং করতে পারি, তো তার জন্য ফুল মেনুটা আমরা নিয়েছি আমরা এইটা, জাস্ট 300 টাকা কম, কিন্তু আদারওয়াইজ সব কিছুই আছে, চয়েস মতো তোমরা সবই আইটেম নিতে পারো, একবার ট্রাই ডেফিনেটলি করে দেখতে পারো। অ্যান্ড বাই দ্য ওয়ে 799 কিন্তু পার হেড না, 799-এ দুজন, তার মানে পার হেডে হচ্ছে তোমার 400 রুপিস, যেটা অনেকটাই সস্তা, যেখানে এত কিছু পাচ্ছি, স্যুপ, দুটো স্টার্টার, রাইস নুডল, আবার চিকেনের আইটেম, এবং একটা ব্রাউনি আইসক্রিম ডেজার্ট। তো 400 পার হেড, আই থিঙ্ক ইট ইজ আ গুড ডিল। ডিলটায় আমার যেটা সব থেকে ভালো লেগেছে, যারা একটুখানি টিনেজার বা আর একটু বড় কলেজে পড়ো, তাদের জন্য তো খুব ভালো। আমরা যখন ছোটো ছিলাম এত কম টাকা হাতে পেতাম, মানে এদিক ওদিক যেতে পারতাম না, বলো তাদের জন্য মানে হেভি আইডিয়াল। 400 রুপিসে এত কিছু, এবার টেস্টটা কেমন এটা খেয়ে দেখি, রেস্টুরেন্টটা একদম ফাঁকা, কিন্তু জোম্যাটোতে চেক করে দেখি বললো রিভিউ খুব ভালো। দেখা যাক, এসে গেছে আমাদের প্রথম আইটেম, এটা সুইট কর্ন বোধ হয়, এটা হট অ্যান্ড সাওয়ার স্যুপটা খেলাম আমি, এটা হচ্ছে সুইট কর্ন স্যুপ, ভীষণ ভালো। আর কোস্টাপ খাচ্ছে হট অ্যান্ড সাওয়ার, এটাও ভীষণ ভালো, এবং সার্ভিংটাও যথেষ্ট সাফিসিয়েন্ট, দেখো অনেকটা জিনিস, খুব ভালো। ঠিক আছে টেস্ট সুইট কর্নটা, নিজের সুইট কর্ন স্যুপ ছেড়ে আমার হট অ্যান্ড সাওয়ার খেতে লেগে গেছে সম্প্রীতি, এত ভালো। আমার কিন্তু সুইট কর্ন স্যুপটা বেশ ভালো লেগেছে। খেলাম চিলি চিকেন, চিকেন কাবাব, স্যুপ, সব খুব ভালো।
একটুও বাড়িয়ে বলছি না, সার্ভিংস হয়তো মানে বুফের মতো বিশাল কিছু না, কিন্তু টেস্ট প্রতিটা আইটেমের ভালো। রাইস, নুডল, নুডল তো ভালোই দেখতে। আর এটা আমরা দুটো অর্ডার করেছিলাম, এটা মনে হচ্ছে গার্লিক চিকেন, না এটা গার্লিক চিকেন বোধহয়। এখানে ফ্রাইড রাইস, চাউমিন, জিঞ্জার চিকেন, গার্লিক চিকেন, তো ওভারঅল বেশ ভালোই প্ল্যাটারটা হয়েছে। বেশ অনেকটা করে কিন্তু টেস্ট কেমন? টেস্ট খুব ভালো, দুটো টেস্ট তোমরা কিন্তু অনায়াসে আসতে পারো। টেস্ট কিন্তু আমার খুব ভালো লাগছে, দুটোই খুব ভালো, রাইস এবং নুডল দুটোই ভালো, জিঞ্জার গার্লিক চিকেন দুটোই ভালো, এবং কোয়ান্টিটি এতটাই ভালো যে মা কিন্তু রাইস খেতেই পারলো না, যথেষ্ট কোয়ান্টিটি। ব্রাউনি উইথ আইসক্রিম, নিজের ব্রাউনি আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এটা সম্প্রীতি। এই ঠান্ডা লাগছে আমার, ওই জন্য আর খেলাম না। এদের সার্ভিংটা কিন্তু খুব ভালো না, ব্রাউনিটাও খুব ভালো দিয়েছে। তো একটা জিনিস সেটা আমার খুব ভালো লাগলো যে আমরা চারজন আছি, তো দুটো ব্রাউনিকে ওরা সুন্দর চারটে ভাগে ভাগ করে দিয়েছে, আইসক্রিম দিয়েছে, আর খুব ভালো সার্ভিংটা দিয়ে, খুব ভালো। গঙ্গার ধার দিয়ে বাড়ি ফিরছি, রাস্তা একদম ফাঁকা, গঙ্গার ধারটা কি সুন্দর লাগছে, ওই পাড়টা লাইট জ্বলছে অল্প অল্প। বাড়িতে ঢুকলাম, আজকে দিনটা খুবই ভালো কাটলো, নতুন একটা জায়গায় খেলাম, এখন একটু যা সিনেমা দেখছি। এখানে ডেলিভার আস ফ্রম ইভিল বলে একটা বই আছে, দেখি মোটামুটি ঠিকঠাক চলছে। দিনটা খুব ভালোই কাটলো, সকালবেলা পুজো, বিকেলবেলা খাওয়া। তোমরা একবার ডেফিনেটলি সোলটা ট্রাই করে দেখতে পারো, নিয়ার বাইটা অ্যাপটা ডাউনলোড করো, ওখানে অফার আছে। যাই হোক, আশা করি এই ব্লগটা তোমাদের ডেফিনেটলি ভালো লেগেছে, একটু লাইক করে দিলে আমাদেরও ভালো লাগবে। চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, রেগুলারলি আমরা বিভিন্ন জায়গায় যাই, রিভিউ করি, আর তার সাথে শেয়ার করি আমাদের প্লেন অ্যান্ড সিম্পল লাইফ। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে খুব শিগগিরই, অ্যান্টিল দেন স্টে টিউন উইথ আস।